এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনবো। আরেকটা যেটা বিভীষিকার ঘটনা দেখলাম, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই সমস্ত ঘটনায় সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থন আছে, প্রশ্রয় আছে। পুলিশের সঙ্গে বারমুডার পরে ইট পাটকেল ছুড়ছে, পুলিশ পাল্টা একটা ইট ছুড়ে দেখাতে চেষ্টা করছে যে আমরা ক্রিমিনালদের রোখার চেষ্টা করছি, সবটাই নাটক। বলে দেওয়া ছিল সেখানটাই যে ইট ছোড়া হবে, তোমরাও পাল্টা ইট ছোড়। পশ্চিমবঙ্গের পুলিশকে যদি বলা হয় তোমাদেরকে কেউ ইট ছুড়লে তোমরা অন্য কিছু না করে শুধু ইট ছুড়বে, তাহলে সেই পুলিশের উপরে বিচারপতি কেন বাংলার কারোরই আস্থা থাকার কথা নয়, এবং সেটা নেইও। পশ্চিমবঙ্গের পুলিশের যারা হর্তা কর্তা বিধাতা, তারা সব তৃণমূল পার্টির কৃতদাস, তাই স্বাভাবিকভাবেই সেই সমস্ত মাজা ভাঙা পুলিশের যারা কলকাতার আধিকারিক, আমার মনে হয় তাদেরকেও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ তাদের বিনা প্রশ্রয়ে একটার পর একটা এই রকমের বীভৎস ঘটনা এ বাংলায় ঘটতে পারে না। প্রত্যেকটা ঘটনার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আদেশ প্রশ্রয় আছে। এই যে আরজিকর কলেজে যেভাবে ছাত্র ভর্তির নামে টাকা খাওয়া, যেভাবে হাউসিং, যেভাবে